আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এবং আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। সফি এ টক না, গুড আফটারনুন গাইজ, আমি এখন আছি নেহু ক্যাম্পাস শিলংয়ে এবং এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং আরও কয়েকটা ডিপার্টমেন্ট। তাই পুরো ভিডিওটিকে না টেনেই দেখতেই থাকুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আমি এখন আছি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির সামনে। দেখুন, এটা হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং এইদিকে হচ্ছে সায়েন্স সেন্টার, আর সায়েন্স সেন্টার হয়ে মূলত হচ্ছে লেক এবং গেট টু। আর নেহুকে নিয়ে অলরেডি কয়েকটি এপিসোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন, স্পেশালি রেসিডেন্স এরিয়া থেকে শুরু করে আমাদের হচ্ছে মেইন যে এবি ভবনটা রয়েছে সেটার ভিডিওগ্রাফি রয়েছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। আর এইদিকে হচ্ছে মূলত ডিপার্টমেন্ট অফ লতে যাওয়ার রাস্তা, সামনে এটা হচ্ছে নিউ গেস্ট হাউস, আর ওই দিকে হচ্ছে প্লেগ্রাউন্ড। আমি এখন যাচ্ছি আমাদের সেন্ট্রাল লাইব্রেরির দিকে এবং এইদিকে হচ্ছে খাসি ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে ইকোনমিক্স ডিপার্টমেন্ট রয়েছে। আমি এখন আছি ক্লাস্টার ক্লাসরুমের এখানে, এটা হচ্ছে আদার দ্যান সায়েন্স অর্থাৎ হিউম্যানিটিসের হচ্ছে ক্লাস্টার রুম, এবং এই দিকে রয়েছে ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক এডুকেশন ডিপার্টমেন্ট। এবং এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। আমি এখন সামনে যাচ্ছি, আর এইদিকে রয়েছে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং পাশে হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টার, আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এখানে মূলত প্রত্যেকটা ডিপার্টমেন্টের বই পেয়ে যাবেন, আর আমি যাচ্ছি হচ্ছে গেট টু এর দিকে এবং গেট টু হয়ে যাব আমার হোস্টেলে, এবং কম্পিউটার সেন্টারটা হচ্ছে এই দিকে, আর লাইব্রেরির পাশে হচ্ছে এরকম ক্যাফে বা ক্যান্টিন রয়েছে। More than twice, same song, but brand new dance. I wear out my third second. এবং আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। up
up all night by myself, trying to think of ways to you. Your voice stuck in my brain, we never got to see it through. And I know I feel more pain if we're speaking truth. 'Cause when the daylight comes, I still lose. So will I feel it again? I just don't know. And I'm hoping I'll find a way to let go. So if you love me, how could you leave me so long? এবং এটা হচ্ছে ক্যাম্পাস লেকের পাশেই ক্যান্টিন, লেক সাইড ক্যান্টিন। আর এদিকে ডিপার্টমেন্ট অফ বোটানি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হচ্ছে এটা। আর ঠিক পাশেই হচ্ছে ডিএসডব্লিউ অফিস, অর্থাৎ ডিন অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিস। দেখুন, ডিপার্টমেন্ট অফ বোটানি, গামা চেম্বার অ্যান্ড নেট হাউসেস। আর আমাদের এবিটা হচ্ছে সামনেই। আমি দাঁড়িয়ে আছি আমাদের বাস স্ট্যান্ডের এখানে। দেখুন পাশে লেক সাইড। কং কেসা হো, ইয়ে কি বলতা হ্যাঁ লোকালি? ইয়ে সফি, সফি এ টক না খট্টা হে খট্টা ভি কিতনা এ প্যাকেট কিতনা 10 বাট হাম লোক তো খট্টা খুব কম খাই হে। ও এখানে ওয়াটার মেলন সর হয়েছে তো। এ এ কিতনা? ইয়ে ভি 10, ইয়ে ভি 10, সব সব 10 না। গিভ মি পাইনাপল এক। হ্যাঁ আপ লোক কা আছে? মাওলাই সে? হ্যাঁ মোরো আছে, মোরো ও মাওলাই কে পাস। আচ্ছা হ্যাঁ 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 দাও লবণ দে দো। তো দেখুন এখানে হচ্ছে নারিকেল থেকে শুরু করে এক সফি বলতা হ্যায় না? হ্যাঁ সফি। ইয়ে কিলো ওয়াইজ বিক্রি করতা হ্যায় আর এই প্যাকেট সিস্টেম বিক্রি করতা হ্যায়? কিলো ভি বিক্রি। কিলো কিতনা? কিলো 100 কিলো। এ সফি কা গাছ তো হাম লোক কা ক্যাম্পাস মে নহি না দেখা, নহি দেখা নেহু সে। ইয়ে খাসি হ্যায়। খাসি? খাসি জমেল। ইসকা বেনিফিটস কিয়া কিয়া? ভিটামিন ভি হ্যায়। ভিটামিন? হ্যাঁ। हम लोग तो ये नहीं जाना था। ये इंग्लिश नेम सोफी ना? कैन आई चेक वन स्मॉल वन? कैन यू गिव मी? एक एक दे दो कौन। तो देखो এটা হচ্ছে মেঘালয়ের একদম লোকাল ফ্রুটস। এ তো ফ্রুটস রাইট? হ্যাঁ ফ্রুট। হ্যাঁ হ্যাঁ একে বলা হয় সফি। আমি খেয়ে দেখতেছি। খাসি সে বলা সফি। ওয়া ভাই খাট্টা তো। তো আমি এটা 10 rupees নেবো। গিভ মি 10 rupees। হ্যাঁ প্যাকেট মে লাইক ও প্যাক করে দে দো, ব্যাগ মে রাখুন বা। এবং এটা ট্যাঙ্গা হলেও কিন্তু মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে। আর কং বললো হচ্ছে এটা খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, ভিটামিন রয়েছে। এবং মেঘালয় কিন্তু কংকে বলা হয় বোন। আমলোক বাঙালি মে বোন বলা থা, আপলোককে খাসি ল্যাঙ্গুয়েজ মে কং মেন সিস্টার। তো 20 হবে না? আমি কংগের এখান থেকে পাইনাপেল নিলাম এবং এইটা সফি নিলাম। তো এটাই ছিল মোটামুটি। এবং কংগ্রের ভাষা হচ্ছে মাওরইতে। ঠিক আছে খুবলাই শিবুন, হাই বলো, বলো হাই। ঠিক আছে বাই। মোটামুটি এটাই ছিল নেহু ক্যাম্পাসকে নিয়ে করা ভিডিওগ্রাফি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। বাই।